ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। এই দাঁড়ান, বলি কেন থানায় এসেছেন আজকে? থানায় এসেছি গত নির্বাচনে, নির্বাচন হয়ে যাওয়ার পরে 16 তারিখে আমাদের ইংলিশ বাজারের নরহাট্টা অঞ্চল লক্ষ্মীপুর কামাত, সেখানে আমাদের যে প্রার্থী ছিল তাকে তৃণমূলের সন্ত্রাসবাদীরা ওখানে এমনভাবে আক্রমণ করে যে ছেলেটি মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। মালদা মেডিকেল অ্যাডমিট ছিল, তার এগেনস্টে নন অ্যাভেলেবল, যারা মেরেছে তাদের এগেনস্টে নন অ্যাভেলেবল কেস হয়েছে। পুলিশ আজ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তারের সাহস দেখাতে পারেনি, কারণ তারা তৃণমূলই বলে। এবং এই কেসকে সামনে রেখেই বিরোধীরা যারা আজকে অ্যাকিউজড, তারা আমাদের লোকের নামে কালকে আমবাগান, মালদার আমবাগানে জানে না প্রায় যোগানদারে কুড়িয়া হয়, সেই কুড়িয়া পুড়িয়ে দিয়েছে, নিজেরাই পুড়িয়ে দিয়ে বিজেপির লোকের নামে কেস করেছে। বিজেপির লোককে কুড়িয়া পুড়িয়ে দেওয়ার অপরাধে গ্রেপ্তার করে চালান করা হয়েছে, কিন্তু নন অ্যাভেলেবল কেসে যারা তৃণমূলের আসামি তাদেরকে পুলিশ উঠাবার সাহস পাচ্ছে না, কারণ দিদি বলে দিয়েছে একটা লোককে হাত দেওয়া যাবে না, শুভেন্দু অধিকারী বলে দিয়েছে মালদায় হাত দেওয়া যাবে না, এসপিকে নির্দেশ দিয়েছে, এসপি তৃণমূলের জামা পরে এখানে পুলিশে কাজ করছে। আজকে কী করেছেন আপনি? আজকে আমরা এখানে থানায় অবস্থান বিক্ষোভ করছি, যতক্ষণের সদুত্তর দিতে না পারবে এসপি মালদা আইসি ইংলিশ বাজার ততক্ষণ এই আন্দোলন চলবে, এরপরে আরও ভয়াবহভাবে লোক হবে। আমরা কথা বলতে চাই, মানুষ তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের দুর্নীতির জন্য চুরির বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপির অপরাধ নয়, মানুষ বিজেপিকে নিয়ে এসছে। বিজেপি কেন বাড়ছে, তাই শুভেন্দুর মাথা ব্যথা, তাই মমতার মাথা ব্যথা, তার জন্য আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে আজকে কেন অন্যায়ভাবে বিজেপির লোককে হ্যারাস করা হচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে বাড়িতে, আপনার বাবা রাত্রি 1:30 সময় গ্রেপ্তার হচ্ছে, এখানে একজন আছে অনুপ সিং, রাত্রি 1:30 বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসছে, কোনো সঙ্গে কোনো মহিলা পুলিশ নেই, একজন মানুষের বাড়িতে যাচ্ছে, মহিলা আছে বাড়িতে, রাত্রি 1:30 গ্রেপ্তার করছে। আমরা এর প্রকৃত বিধান এ চাই যে কী করে বিনা মহিলা পুলিশ ছাড়া রাত্রি 1:30 একজন পুলিশ অফিসার বাড়িতে ঢুকতে পারে? অনুপ সিংকে উত্তর দিতে হবে, আইসিকে উত্তর দিতে হবে। তার জন্য থানায় এসেছেন আজকে? থানায় এসেছে, থানায় ধর্ণা চলবে এইভাবে। আপনার নাম? রেজিগনেশন? মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক, মালদা জেলা।